শুভ সকাল সবাইকে, স্বাগত আমাদের বাংলা ভিশন পরিবারে। আমরা রয়েছি আমাদের বাংলা ভিশন স্টুডিওতে, আর আমাদের আজ আড্ডা ঘর, মানে সকালবেলার রোদ্দুরে আজ আমরা আড্ডা দেব, কথা বলবো একটা অন্য বিষয়ে। এই বিষয়টা হচ্ছে যে আমাদের দেশ কিন্তু এগিয়ে যাচ্ছে অনেক দিক থেকে, অনেক ধরনের বিপ্লব ঘটে যাচ্ছে, কৃষি বিপ্লব ঘটেছে, এবং তার সাথে আরও যদি কিছু জায়গা বলি যেখানে বিপ্লব ঘটছে, তার মধ্যে একটা অন্যতম জায়গা হচ্ছে আইটি, আইটি সেক্টর, ইন্টারনেট টেকনোলজি, কম্পিউটার প্রোগ্রামিং, নেটওয়ার্কিং, এসব ব্যাপারে আমাদের দেশ কিন্তু কতখানি যে এগিয়ে গেছে। হ্যাঁ, জাস্ট 5-6 বছর আগের সাথে যদি তুলনা করেন তাহলেই দেখবেন যে আমরা অনেক অনেকটা এগিয়ে, এবং টেকনোলজি আমাদেরকে যে জায়গায় নিয়ে যাচ্ছে আগামীতে, আমাদের ভবিষ্যৎ যে অনেকখানি উজ্জ্বল সেটা বোধহয় আর বলার অপেক্ষা রাখে না। আর উজ্জ্বল হয়ে উঠছে একটা কারণে, সেটা বলতে পারি যে আমাদের দেশে কিন্তু নিয়মিত প্রোগ্রামিং কনটেস্ট হচ্ছে, আমাদের দেশের ছেলে মেয়েরা প্রোগ্রামিং করছে, আমাদের দেশের ছেলে মেয়েরা ছোটো ছোটো অ্যাপ্লিকেশন ডেভেলপ করছে, আমাদের দেশের ছেলে মেয়েরা মাইক্রোসফটে, গুগলে, ইন্টেলে, আইবিএমে সব জায়গায় কাজ করছে, এবং এই যে প্রোগ্রামিং কনটেস্টগুলো হচ্ছে, সেই প্রোগ্রামিং কনটেস্টগুলোর সাথে জড়িয়ে আছে সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান। আপনারা শুনে অবাক হবেন যে বাংলাদেশে 1997 সাল থেকে বিশ্বজুড়ে যে প্রোগ্রামিং কনটেস্টটি হয়, সেই প্রোগ্রামিং কনটেস্টের অন্যতম অংশীদার হচ্ছে আমাদের বাংলাদেশ। ভাবতে অবাক লাগে, 97 সাল, সেই কত আগের কথা, কিন্তু তখন থেকেই আছে। আর বিশ্ব প্রোগ্রামিং কনটেস্টের যে পার্টটি হয় বাংলাদেশে, সে পার্টটি এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল থেকে, 13-14 নভেম্বর 2015-তে এই ACM ICPC এটি অনুষ্ঠিত হচ্ছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে, এবং তারাই এবার এই প্রোগ্রামটা হোস্ট করছেন, এবং আমাদের বাংলা ভিশন হচ্ছে এই বিশাল কর্মযজ্ঞের মিডিয়া পার্টনার। তো চলেন আমরা আজকে কাদের সাথে কথা বলবো এটা নিয়ে তাদের সাথে পরিচয় করে দিই। আমাদের সাথে আছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ডক্টর গৌর গোবিন্দ গোস্বামী, স্বাগত আপনাকে, এবং রয়েছেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান যিনি সিএসসি ডিপার্টমেন্টের, জনাব শাহরিয়ার মঞ্জুর, আপনাদের দুজনকে স্বাগত। শাহরিয়ার মঞ্জুর সাহেব, আপনার কাছে জানতে চাইবো যে এই যে ACM ICPC এটা কী আসলে? ACM ICPC হলো আসলে বিশ্বের সবচেয়ে বড় এবং মর্যাদাপূর্ণ প্রোগ্রামিং কনটেস্ট। ACM হচ্ছে অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারি, এটা হচ্ছে অনেক আগে 1960 সালের দিকে কম্পিউটার রিলেটেড যারা আছেন তারা এটা ফর্ম করেন ইউএসএতে আর কি। শুরুতে এটা শুধু ইউএস সেন্টার্ড একটা অর্গানাইজেশন ছিল আর কি। তো তারা যে প্রোগ্রামিং কনটেস্টটাকে এন্ডোর্স করে সেটা 1976 সাল থেকে, আচ্ছা, সেটাই হচ্ছে ACM ICPC ওয়ার্ল্ড ফাইনালস। ICPC-তে কী হয়? ICPC-তে হয় হচ্ছে ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট, ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট। আচ্ছা, এবং এই কনটেস্টটার অরিজিন আসলে 1970 সালে প্রথম ইউএসএর টেক্সাস A&M ইউনিভার্সিটিতে এটার একটা মানে ইনিশিয়াল একটা প্রথম কনটেস্ট হয়েছিল আর কি, সেটা ঠিক ওয়ার্ল্ড ফাইনালস ছিল না। আচ্ছা, তো এরপর 1976 সাল থেকে ওয়ার্ল্ড ফাইনালসটা শুরু হয় আর কি, কিন্তু তখনও এটা ওয়ার্ল্ড ফাইনালস হয়ে ওঠে নাই, কারণ তখন শুধু ইউএসএ এবং ক্যানাডা, এই দুইটা দেশের টিমগুলো অংশগ্রহণ করত। এটা কনটেস্টের গ্রোথটা হয় হচ্ছে 1997 সাল থেকে, যখন IBM এটার স্পন্সরশিপের দায়িত্ব নেয়। আচ্ছা, তার আগে স্পন্সর ছিল হচ্ছে মাইক্রোসফট এবং AT&T। আচ্ছা, তো সেই সময় কনটেস্টটা অত গ্রো করে নাই আর কি। ওকে স্যার, ডক্টর গোস্বামী, আপনার কাছে জানতে চাইবো যে আমরা শুনেছি 1997 সাল থেকে বাংলাদেশ এই ACM ICPC-র সাথে জড়িত, এবং এর সাথে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় জড়িত, খুবই অবাক করার ব্যাপার 1997 সালে এরকম একটা এত বড় একটা কর্মযজ্ঞের সাথে নর্থ সাউথের নাম কিভাবে জড়িয়ে গেল। আসলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে তখন কম্পিউটার সায়েন্সের চেয়ারম্যান ছিলেন ডক্টর আবুল আল হক। আচ্ছা, উনি প্রথম উদ্যোগ নেন এবং ডক্টর হুয়াং এর সাথে যোগাযোগ করেন টেক্সাসে যে আমরা এখানে একটা চ্যাপ্টার করতে চাই। মানে ডক্টর হুয়াং ACM ICPC, হ্যাঁ, উনি টেক্সাসে, উনি ওখানে মেইন অর্গানাইজার, ওনার সাথে যোগাযোগ করে আমাদের আবুল আল হক সাহেব এটাকে নিয়ে আসেন বাংলাদেশে এবং ঢাকা চ্যাপ্টার করেন। তখন কিন্তু তিনটা চ্যাপ্টার ছিল, একটা তাইওয়ান, একটা ঢাকা, আর একটা চীনের সাংহাই। চীনের সাংহাই, মানে অবাক লাগছে শুনতে এটা আপনার কাছে যে ওয়ার্ল্ড প্রোগ্রামিং কনটেস্ট হচ্ছে সেখানে সাংহাই,
তারা লড়ছে, মার্কিন তাইপে তাইওয়ান লড়ছে এবং বাংলাদেশ থেকে ঢাকা লড়ছে, ইন্ডিয়া নাই না, তখন ইন্ডিয়া ছিল না লাইমলাইটে, ইন্ডিয়া আরো পরে এসেছে, আরো পরে এসেছে তারা। কিন্তু কি অদ্ভুত ব্যাপার যে তারা পরে এসে এখন সারা দুনিয়া তাদের দখলে চলে যাচ্ছে। এটা কারণ হলো যে আসলে আপনি একটা জিনিস শুরু করলেই হলো না, এটা জাতীয়ভাবে এটাকে রিকগনাইজ করতে হবে এবং জাতীয়ভাবে এটাকে পেট্রোনাইজ করতে হবে। তাই আমাদের দেশে তো নানান টানাপোড়ন ছিল, কিন্তু সবচেয়ে বড় এখন যে সুযোগটা আসছে আর কি, যে আমাদের টপ লিডারশিপ, টপ লিডারশিপের ফ্যামিলিতে আইটি এক্সপার্ট আছেন এবং উনি আন্তর্জাতিকভাবে অনেক উঁচু মানের আইটি এক্সপার্ট। এই সুযোগটা যদি এখন বাংলাদেশ না নেয় তাহলে কিন্তু আর আগাতে পারবে না। থাইল্যান্ড কিন্তু এগিয়ে গিয়েছে এইভাবেই, কিন্তু একসময় আমার মনে আছে আমি থাইল্যান্ডে 2009 গিয়েছি ভিজিটিং প্রফেসর হিসাবে, ওখানে তাদের যে ইন্টারনেট এবং আইটি ফ্যাসিলিটি দেখে আমার হিংসা হয়েছে। দেশে এসে আমার মনে হলো যে আমরা কোথায় আছি, কিন্তু তার কিছুদিন পরেই দেখা গেল এখানে ওয়্যারলেস টেকনোলজি শুরু হয়ে গেল এবং সেই ওয়্যারলেস টেকনোলজিতে বিপ্লব হয়েছে বাংলাদেশে। এখন কিন্তু বিটিসিএল ভাবছে, বিটিসিএল একজন কর্মকর্তা, উনি আমাদের নর্থ সাউথেরই গ্রাজুয়েট, এখন হাই লেভেলে আছেন, উনি বললেন যে ল্যান্ডফোনে ফুল ওয়্যারলেস টেকনোলজি হয়ে যাবে বাংলাদেশে এবং সেইভাবে গভর্নমেন্ট কাজ করে যাচ্ছে। এই যে একটা উন্নয়ন, ওই যে আপনি শুরুতে বলেছিলেন বিপ্লব, কৃষি বিপ্লবের পরে যদি কোনো বিপ্লব বাংলাদেশে হয় তাহলে আইটি বিপ্লব। অ্যাবসলিউটলি, এবং এটাকে আসলে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বেসরকারি খাতে এটা নেতৃত্ব শুরু করেছিল 1997 এবং আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রথম তিনটি প্রোগ্রাম, তার মধ্যে হচ্ছে ব্যবসা প্রশাসন, অর্থনীতি এবং কম্পিউটার সায়েন্স, সেই ৯২ সালে যাত্রা শুরু। আমাদের যারা ভিশনারি লিডারশিপ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের যারা ফাউন্ডার, বোর্ড অফ ট্রাস্টি মেম্বার, ওনারা তখনই ভেবেছিলেন যে কম্পিউটার সায়েন্স দিয়ে শুরু করা উচিত। এবং দেখেন আজকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের সেটা যে আমাদের স্বপ্ন ছিল, সেই স্বপ্ন যে সঠিক ছিল এবং সেটা কিন্তু এখন বাস্তবে রূপ নিয়েছে। না, অ্যাবসলিউটলি, আমরা দেখতেই পাচ্ছি যে এখনকার তরুণ প্রজন্ম থেকে শুরু করে সারা বিশ্বই কম্পিউটার টেকনোলজির পেছনে আছে এবং আয়ের একটা, বিশেষ করে আমরা যদি ভারতের কথা ধরি, তাদের আয়ের একটা বড় অংশই আসছে হচ্ছে এই আইটি সেক্টর খাতে। তো আমাদেরও সম্ভাবনা আছে যে এক্ষেত্রে আছে, এবং বাংলাদেশ সরকারের কিন্তু ভিশনের মধ্যে একটা আছে যে আইটি প্রোডাক্ট এক্সপোর্ট এবং সফটওয়্যার এক্সপোর্ট, এখান থেকে কিন্তু ভালো এক্সপোর্ট রেভিনিউ আসার সম্ভাবনা। তার কারণ দেখেন দুটো গ্রোথের যে পিলার বাংলাদেশে, একটা পিলার হচ্ছে রেমিটেন্স, আরেকটা হচ্ছে আপনার গার্মেন্টস এক্সপোর্ট, তার সাথে যদি আমরা আইটি এক্সপোর্টটা যোগ করি তাহলে কিন্তু বাংলাদেশে গ্রোথ রেট 10% নিয়ে আসলে কোনো চিন্তাই করার কথা না। তার সাথে তো বোধহয় মানে এটা তো আছেই, তার সাথে আরও বড় ব্যাপার হচ্ছে প্রতি বছর আমাদের দেশে 15 লাখ ছেলে মেয়ে SSC পরীক্ষা অংশগ্রহণ করছে। এরা কোথায় কাজ করবে, এদের যাবার জায়গাটা কোথায়? সুতরাং আমরা যদি এরকম সফটওয়্যার পার্ক যদি সঠিকভাবে প্রতিষ্ঠিত করতে পারি, যদি আইটি ইন্ডাস্ট্রিকে সত্যি সত্যি ডেভেলপ করতে পারি, তাহলে তাদের জন্য তো একটা কর্মক্ষেত্র তৈরি হয়ে যাবে, তৈরি হবে। এবং সেই কর্মক্ষেত্র শুধু বাংলাদেশে নয়, এটা হচ্ছে আন্তর্জাতিক বাজার এবং গ্রোয়িং মার্কেট। আসলে অনেকে বলেন যে বাংলাদেশে কাজ করতে না পারলে অন্য জায়গায় চলে যায়, যেখানেই যাক সে তো বাংলাদেশি, তার তো আইডেন্টিটি চেঞ্জ হচ্ছে না। ওখানে কাজ করে গুগল সে IBM আবার চলে আসবে, ফেসবুকে আবার এখানে আসবে, মাইক্রোসফটে কাজ করে এখানে আসবে। অনেক দেশে দেখেন ইন্ডিয়াতে এখন তারা শিকাগোতে ইন্টারভিউ নিয়ে ইন্ডিয়াতে বেঙ্গালোরে পোস্টিং দিচ্ছে, হাই স্যালারি, ডলারে পেমেন্ট দিচ্ছে, সব চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু দেশের যে ডেফিনেশন সেটা কিন্তু গ্লোবাল, এটা কিন্তু এখন আর জিওগ্রাফিক বাউন্ডারির মধ্যে নেই। ইফ ইউ আর অ্যান এক্সপার্ট ইউ ক্যান গেট এনিহোয়্যার, ইউ ক্যান গো এনিহোয়্যার, এটা কোনো সমস্যা নাই। অ্যাবসলিউটলি, মধু সাহেব আপনার কাছে জানতে চাইবো যে এই ACM ICPC 2015 এবার যেটা অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল থেকে, যেটা মিডিয়া পার্টনার আমাদের বাংলা ভিশন, এটা সম্পর্কে যদি আমাদের কিছু একটু বলেন। আচ্ছা, আমি এটা সম্বন্ধে বলার আগে একটু আগের প্রশ্নের কথা একটু বলি যে জি প্লিজ, ইন্ডিয়া আইটি ইন্ডাস্ট্রি আমাদের চেয়ে অনেক এগিয়ে, কিন্তু প্রোগ্রামিং কন্টেস্টে কিন্তু আমাদের টিমগুলোর পারফরমেন্স ভালো আর কি, মানে দুটো ভালো, আমরা ভালো। হ্যাঁ, মানে তাহলে আমি যে স্যার, আমি যদি এটাই যদি হয় যে আমরা যদি ভালো হই, ওরা যদি আমাদের চাইতে অত ভালো না হয়, তাহলে হাউ কাম তারা আইটি সেক্টরে এত এগিয়ে গেছে, এত আয় করছে, আমরা সে তুলনায় এত পিছিয়ে আছি? প্রোগ্রামিং কন্টেস্ট করা হচ্ছে দেশের টপ লেভেল প্রোগ্রামাররা, এবং আমাদের টপ লেভেল প্রোগ্রামাররা ইন্ডিয়ার টপ লেভেলের চেয়ে বেটার, কিন্তু আমাদের মিডল লেভেলটা অত স্ট্রং না দেখে আমাদের আইটি ইন্ডাস্ট্রিটা সেভাবে গ্রো করে নাই। এই মিডল লেভেলকে ডেভেলপ করার জন্য কি করা যায়, মানে তাহলে তো আমরা তো অনেক এগিয়ে যেতে পারি ইন্ডিয়ার চাইতে, সেটা একটু সময় লাগবে। এটা তো মানে প্রোগ্রামিং কন্টেস্ট তো সবাই করবে না, মিডল লেভেলটা আসতে হবে হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো থেকে, এবং এখন আস্তে আস্তে উন্নতি হচ্ছে, কিন্তু মিডল লেভেলটা যখন স্ট্রং হয়ে যাবে
তখন আমরা এই ক্ষেত্রে আমরা এই যে এসএসসি পরীক্ষা দিচ্ছে আমাদের যে ছেলে পেলেগুলো তারা এইচএসসি পরীক্ষা দিচ্ছে, অনেকে এইচএসসি পরীক্ষা থেকে ঝরে যাচ্ছে বা রেজাল্ট হয়তো অত ভালো হচ্ছে না, তো এখান থেকে কি এই ছেলে মেয়েদেরকে আমরা প্রোগ্রামিংয়ের আওতায় নিয়ে আসতে পারি না বা এই টেকনোলজির আওতায় নিয়ে আসতে পারি না, যাদেরকে মিড লেভেলটা যেটা বলছি শক্তিশালী করতে পারি না? হ্যাঁ, এটা একটা খুব ভালো প্রশ্ন যে আসলে প্রোগ্রামিং করতে হলে যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে হবে এমন তো না, কারণ সবার বিশ্ববিদ্যালয়ে পড়ার সামর্থ্য নাও থাকতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের একটা চিন্তাভাবনা আছে যে কন্টেস্ট প্যাস প্ল্যাটফর্ম হিসেবে যে কোড মার্শাল সফটওয়্যারটা ব্যবহার হয়, জি, এটা আমরা যদি বাংলাদেশে ভালো প্রোগ্রামার তৈরি করতে ব্যবহার করি, কারণ এটা যেহেতু একটা অনলাইন জাজিং সিস্টেম, এটা আসলে গ্রামের ছেলেরাও প্রোগ্রামিং শিখতে পারবে, এবং সেরকম পরিকল্পনা আমাদের আছে আর কি। এটার সাথে আমি আপনার কাছে জানতে চাই ডক্টর গোস্বামী, যে উনি যেটা বলছেন যে এই যে একটা পরিকল্পনা আছে যে আমাদের একবারে তরুণদের যারা এসএসসি দিচ্ছে এইচএসসি দিচ্ছে, হ্যাঁ, প্রোগ্রামিং এমন একটা বিষয় আপনি যত প্র্যাকটিস করবেন যত করবেন আপনি তত ডেভেলপ করবেন, নট নেসেসারি আপনাকে একজন গ্র্যাজুয়েট হতে হবে, তো এটার ব্যাপারে কি সরকারি লেভেলে কিছু করা সম্ভব বা সরকার কি কিছু করছে আপনার জানা আছে? সরকারি পর্যায়ে যতটুকু আছে, সরকারি পর্যায়ে তো এখন তো ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশের যে এই যে স্বপ্ন এবং সেটার কিন্তু যে প্রতিফলন প্রত্যেকটা সরকারি প্রজেক্ট ধরুন ওয়াইড লেভেলে আছে, ওয়াইড লেভেলে আছে। স্পেসিফিক্যালি যদি বলি, প্রতিষ্ঠানগতভাবে যদি বলি, আমাদের যেমন আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা যেটা করি, আমরা যারা ভালো প্রোগ্রামার তাদেরকে ফ্রি টিউশন, মানে টিউশন ওয়েবার দিয়ে দিই, তাদের কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রি আমাদের এখানে লেখাপড়া করতে পারবে। আমরা তো জানি যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় হচ্ছে যত প্রাইভেট ইউনিভার্সিটি আছে তার মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ ভালো হয়ে থাকে যে নর্থ সাউথ ইউনিভার্সিটি। ডেফিনেটলি আমাদের আপনাদের যেরকম মান সেরকম আপনাদের সেই পরিমাণ অর্থ লাগে, কিন্তু আপনারা ফুল স্কলারশিপ অফার করছেন, অর্থাৎ কেউ যদি ভালো প্রোগ্রামিং জানে এবং তার যদি সেই লেভেলে কম্পিটেন্সি থাকে তাহলে সে কী করবে, আপনাদের কাছে কিভাবে যাবে এবং কিভাবে? যেমন আমরা একটা ক্রাইটেরিয়া সেট করেছি, যদি কেউ ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অন ইনফরমেটিক্স, জি, এটাতে যদি কেউ পার্টিসিপেট করতে পারে তাহলে তাদের সব ফ্রি করে দেওয়া, এই ধরনের যে একটা সুযোগ, এই সুযোগটা আমাদের আছে। পার্টিসিপেট করতে পারলে তার জন্য নর্থ সাউথ ইউনিভার্সিটির দরজা খোলা খোলা ফ্রি, এবং তাকে কোনো টিউশন ফি দিতে হবে না। এটা হচ্ছে একটা বিরাট সুযোগ, এবং দেখা গেছে আমরা এই সুযোগটা দেওয়ার কারণে আমাদের স্টুডেন্টদের মধ্যে এবং তারা কিন্তু অনেক ভালো পারফরমেন্স করছে এবং তাদের যে কম্পিটেন্স সেটা অনেকটা বেড়েছে। তার বাইরেও আরেকটা জিনিস আছে, আমাদের যারা ভালো প্রোগ্রামার তাদের জন্য আমরা ট্রেনার রাখার ব্যবস্থা করি, এবং ট্রেনার দিয়ে তাদেরকে আরও কোয়ালিফাইড কীভাবে করা যায় এবং ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ফাইনাল বা এইসব লেভেলে যাতে তারা যেতে পারে তার জন্য একটা সিস্টেমেটিক ট্রেনিংয়ের ব্যবস্থা আছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে। এবং আমার মনে হয় যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এখন আসলে আর পিছন ফিরে তাকানোর কোনো স্কোপ নেই। অ্যাবসলিউটলি আমরা তাকাতেও চাই না। এখন যেটা আপনার কাছে জানতে চাইবো যে একটা বললে যে অলিম্পিয়াডে যারা অংশ নিচ্ছে, কিন্তু যারা অলিম্পিয়াডে অংশ নিচ্ছে না কিন্তু আমাদের অনেক ছেলে মেয়ে আছে যারা প্রোগ্রামিংয়ে খুবই ভালো, অত্যন্ত দক্ষ এবং ছোটো ছোটো অনেক অ্যাপ্লিকেশন তৈরি করছে, মোবাইল অ্যাপসও তৈরি করে ফেলছে, তো এই ইয়াং ছেলে মেয়েরা যারা খুবই ভালো প্রোগ্রামিংয়ে তারা কীভাবে নর্থ সাউথের এই সুযোগটি, এই যে ফ্রি টিউশন, এই এটার অফারটা নিতে পারে? তারাও নিতে পারবে, যেমন আমাদের যে এসিএম আইসিবিসি 2015 যেটা হচ্ছে সেখানে 900 টিম পার্টিসিপেট করেছে প্রিলিমিনারি রাউন্ডে, সেখান থেকে আমরা 120 যেটা পার্টিসিপেট করবে এই যে আগামীকাল থেকে, জি, হ্যাঁ, জি, আমরা এখান থেকেই তো আসলে একটা স্ক্রিনিং হয়ে যাচ্ছে কারা ভালো, এবং তারা কিন্তু সুযোগ সুবিধা নিতে পারে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আমরা কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের চেয়ার বা সিনিয়র টিচার যারা, তারা রিকমেন্ড করলে যারা জেনুইনলি ভালো তাদের জন্য কিন্তু টিউশন ওয়েবার বা আদার যত রকম ফেসিলিটি দেওয়া দরকার, সব ধরনের বেনিফিট দেওয়ার ব্যবস্থা আছে। আমার মনে হয় যে আপনি যেটা বলছিলেন যে সব জায়গা থেকে এগিয়ে এলে এটা সম্ভব, এবং আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানাই আপনার মাধ্যমে যে এই ধরনের একটা ব্যাপার আপনারা করছেন, যে ছেলে মেয়েদের মধ্যে যদি সেই লেভেলে কম্পিটেন্সি থাকে তাহলে তারা নর্থ সাউথ ইউনিভার্সিটি যেতে পারে, গিয়ে আপনাদের যেটি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট বা ফ্যাকাল্টি আছে সেখানে গিয়ে কথা বলে তাদের কম্পিটেন্সি শো করতে পারলে ফ্রি টিউশন বা অন্যান্য অনেক সুবিধা পাবে। আমি নিশ্চিত যে এই তথ্যটি আমাদের খুব কম জানা ছিল, আশা করি আজকে আমরা জানলাম এবং আমাদের অনেক ভালো ভালো ছেলে মেয়ে বের হয়ে আসবে। এবং এই যে শাহরিয়ার মঞ্জু সাহেব যেটা বললেন যে মিড লেভেল প্রোগ্রামার ডেভেলপমেন্ট, এটার ক্ষেত্রে কিন্তু এই ধরনের সাপোর্ট দরকার, কারণ মিড লেভেল তো এরাই হচ্ছে পরবর্তীতে ওয়ার্ল্ডের টপ প্রোগ্রামার হবে, কিন্তু মিডিয়াম লেভেলে যদি তাদেরকে একটা সাপোর্ট দেওয়া যায় ফাইন্যান্সিয়ালি এবং একাডেমিক্যালি যদি সাপোর্ট দেওয়া যায় তাহলে কিন্তু এরাই একসময়
লিডার হবে, হয়তো বড় বড় কোম্পানির আইটি কোম্পানির সিইও হয়ে যাবে। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। মধু সাহেব, আপনার কাছে জানতে চাইবো, আপনি বলছিলেন যে আমাদের যারা প্রোগ্রামার তাদের যে লেভেল বা তাদের যে কম্পিটেন্সি সেটা দেখা যাচ্ছে যে ভারতকে আমরা অনেক উপরে লেভেলে ভাবি আইটি সেক্টরে, কিন্তু তাদের চাইতে আমাদের ছেলেমেয়েরা অনেক ভালো। এখন আমি জানতে চাইবো আপনার কাছে যে এত ভালো থাকা সত্ত্বেও আমরা আন্তর্জাতিক যে প্রোগ্রামিং কনটেস্ট হচ্ছে সেখানে আমাদের অবস্থানটা কোথায়? আচ্ছা, আন্তর্জাতিক প্রোগ্রামিং কনটেস্টে আসলে আমাদের অবস্থানটা খুব খারাপ না আর কি, অন্যান্য অনেক সেক্টরের চেয়ে অনেক ভালো। যেমন গতবারের ওয়ার্ল্ড ফাইনালসে আমাদের টিমগুলা দুটো টিমই 51তম পজিশন পেয়েছিল, যেটা আসলে টপ 50%-এর উপরে। আর ওখানে তো দেশ ভিত্তিক হয় না, শহর ভিত্তিক হয়। হ্যাঁ, ওখানে হচ্ছে ইউনিভার্সিটি ভিত্তিক আর কি। এবং এখানেও একটা ক্যাচ আছে যে ধরা যাক যে সব প্রোগ্রামিং কনটেস্টে সবচেয়ে ভালো হচ্ছে রাশিয়া, পোল্যান্ড, চায়না এই মুহূর্তে আর কি। এবং রাশিয়া, হ্যাঁ রাশিয়া, পোল্যান্ড, পোল্যান্ড এবং চায়না। এবং এদের ছাত্ররা তো বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, দেখা যাচ্ছে যে ইউএস ইউনিভার্সিটির টিমগুলার তিনজনই চাইনিজ বা তিনজনই রাশিয়া। কাজেই আমরা যত পিছনে ভাবছি তত পিছনে আসলে আমরা না, কারণ আমরা তো কোনো ভাড়াটে প্লেয়ার নিয়ে আসছি না, আমরা আমাদের ছেলেরাই কন্টেস্ট করছে এবং পারফর্ম করছে আর কি। অস্ট্রেলিয়ান টিমেও দেখা যাচ্ছে যে তিনজনই রাশিয়ান বা তিনজন চাইনিজ। এর মধ্যে এই এই যে এসএম আইসিপিসি কনটেস্ট হচ্ছে, এর মধ্যে আমাদের সবচেয়ে ভালো অর্জন কোন বছর হয়েছিল, কি হয়েছিল? সবচেয়ে ভালো অর্জন হয়েছিল 2000 সালের ওয়ার্ল্ড ফাইনালসে, সেবার আমাদের একটা টিম 11তম স্থান পেয়েছিল। আরে বাহ! কিন্তু তারপরে আমাদের অবস্থান যে খারাপ হয়ে গেছে তা না, তারপরে অন্য দেশগুলো হয়তো আরও স্ট্রঙ্গার হয়েছে, এমন বলবো না যে ওই টিমের পরে আমাদের দেশে আর ভালো টিম আসে নাই, আসছে, কিন্তু তারা হয়তো বৈশ্বিক স্ট্যান্ডার্ডে ওই লেভেলে যেতে পারে নাই আর কি, অন্যরা হয়তো আরও এগিয়ে গেছে। অ্যাবসলিউটলি, এবং আমাদের থেকে সাপোর্ট পেলে নিশ্চয়ই আরও এগোবে। তো এই যে আপনি কনটেস্টগুলো দেখছেন, আমরা জানি যে আপনি আন্তর্জাতিক যে প্রোগ্রামিং কনটেস্ট হয় বিশ্বজুড়ে সেটারও আপনি একজন সম্মানিত বিচারক, এবং আমরা অত্যন্ত গর্বিত যে আমাদের দেশের ছেলেরা আন্তর্জাতিক প্রোগ্রামিং কনটেস্টের বিচারক। এটা আমাদের জন্য একটা অনেক বড় একটা পাওয়া, অভিনন্দন জনাবন্ধু। আপনার কাছে জানতে চাইব যে আমাদের ছেলেপেলেদের অনেক বেশি কী করে আমরা প্রোগ্রামিং সেক্টরে নিয়ে আসতে পারি? প্রোগ্রামিং জিনিসটা আসলে একটু কঠিন জিনিস, মানে ম্যাথ এবং লজিক্যাল ব্যাকগ্রাউন্ড যদি ভালো না থাকে তাহলে এটাতে আসা মুশকিল। এবং আরেকটা জিনিস যে আমাদের দেশে ধারণা আছে যে প্রোগ্রামিং করতে হলে কম্পিউটার সায়েন্সে পড়তে হবে, এই ধারণাটা থেকে বেরিয়ে আসতে হবে যে আসলে কিন্তু স্কুল কলেজ লেভেলের থেকে আমরা যেরকম ভাষা শিখি সেভাবে যদি কম্পিউটার প্রোগ্রামিংও শিখতাম তাহলে আমাদের দক্ষতা অনেক বাড়ত। কারণ আমরা প্রোগ্রামিংয়ে আমরা কেন বাংলায় এত ভালো, কারণ এটা 3-4 বছর বয়স থেকে শিখছি, এবং দেখা গেছে যে যারা 3-4 বছর বয়স থেকে প্রোগ্রামিং শিখছে তারা এত ভালো যে যেটা আমাদের পক্ষে এখন চিন্তা করাও সম্ভব না, যে মনে হয় ম্যাজিক মনে হয় যে এটা এত ভালো কী করে সম্ভব। কাজে আমাদের দেশের ছেলেমেয়েরা যদি স্কুল কলেজ থেকে প্রোগ্রামিংয়ে উৎসাহী হয় তাহলে জিনিসটা সম্ভব আর কি, এবং এক্ষেত্রে আসলে অভিভাবকদের ভূমিকা সবচেয়ে বেশি। আপনি খুব ভালো বলেছেন যে আমাদের মধ্যে একটা ভীতি কাজ করে যে আচ্ছা প্রোগ্রামিং, ওরে বাবা এ তো অনেক জটিল কিছু, অনেক কিছু জানতে হবে, কম্পিউটার সায়েন্স পড়তে হবে তাহলে হবে। কিন্তু আপনি বলছেন যে 3-4 বছর বয়স থেকে এটা প্র্যাকটিস করা যায়। হ্যাঁ, সম্ভব, এবং তখনই আসলে ভালো হবে আর কি, কারণ বাংলা ভাষার চেয়ে প্রোগ্রামিং ভাষা কিন্তু কঠিন কিছু না, কিন্তু যেহেতু এটা আমরা একটু বেশি বয়সে শিখি এ কারণে মনে হয় যে আচ্ছা এটা কঠিন, কিন্তু আর্লি স্টেজে শিখলে আমাদের জন্য সেটা অনেক ভালো সহজ হবে, ফলাফল বয়ে আনবে। ডক্টর গোস্বামী, আপনি কি তাহলে মনে করেন না যে আমাদের শিক্ষা কার্যক্রমের মধ্যেই এখন থেকেই উচিত যে এই ধরনের প্রোগ্রামিং কনটেস্ট নিয়ে বা প্রোগ্রামিং নিয়ে বা আইটি সেক্টর নিয়ে ছোটবেলা থেকে স্কুলগুলোতে একটু শেখানো? আসলে আমাদের যে কারিকুলাম, কারিকুলামের মধ্যে অলরেডি কিন্তু এটা আছে, এবং বাংলাদেশ কিন্তু বাংলাদেশে সেভাবে ট্রেন আপ হচ্ছে। এখানে কম্পিউটার সায়েন্স, উনি যেটা বলেছেন আসলে লেভেলটা ভেরি ইম্পর্ট্যান্ট, লেভেল শুড স্টার্ট ফ্রম লোয়েস্ট লেভেল, সেটা ঠিক আছে, কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এমন একটা বিষয় যেমন বাংলা ভাষা, বাংলা ভাষার কিন্তু সব কিছুতেই আপনি করতে পারেন, বাংলা ভাষা জেনে আপনি বাংলা ভাষায় বই লিখতে পারেন, সায়েন্সের গবেষণা করতে পারেন, কবিতা লিখতে পারেন, টক শোতে কথা বলতে পারেন, অনেক কিছু পারেন। ঠিক একইভাবে কম্পিউটার প্রোগ্রামিং জেনে আপনি কিন্তু পিএইচডিও করতে পারেন, যেমন আপনি আমি যেমন আমি